Office Day, né? É toda molhada da câmera, até que entra no chute. Ela não tá obscura. এখন এখন দেখো সাউন্ড তোমার কাছে কি শেয়ার করা যায় শেয়ার মানে আমি আমার আইডিতে শেয়ার করতে পারবো আপনার সাথে ওর আমার এটাতে কেন জানি আসতেছে না কমেন্টস গুলো কমেন্টস একটা পাঠাও তো সাউন্ডটা বুঝে জানি কি ছিল সরি সাউন্ড ঠিকমতো ক্লিয়ার আসছিল না বলে আবার আমরা স্টার্ট করলাম নতুন করে এখন কি করো তো মেসেজ পাঠাও ওকে তো আজকে আমি বললাম যে গাউন আর লেডিস কিছু গাউন আর শাড়ি নিয়ে দেখাবো সেটা আবার আবারও কিছু থাকবে তো আমাদের মেইন ব্রাঞ্চের অ্যাড্রেসটা ফার্স্টে বলে নিই এটা হচ্ছে সোনারগাঁও জনপদ রোডে প্লট নাম্বার 28 হচ্ছে উত্তরা জমজম টাওয়ার ফোর্থ ফ্লোর শপ নম্বর 508-509 আমাদের যেটি ময়মনসিং রোডে মমিশিং এ আর কে মিশন রোড তো সাউন্ড ক্লিয়ার হয় এখন সাউন্ড বোঝা যায় সাউন্ড বোঝা যায় তোমরা তো অনেক কাজ করো সমস্যা নেই আমি আমার মধ্যে লাইভ করতে থাকি তো যাই হোক আমি সময় নষ্ট না করি তো ফার্স্টে লেডিস গাউন নিয়ে শুরু করি তো এই তো আমার হাতে যে ফার্স্ট গাউনটি এগুলো সবই কিন্তু আমাদের নিজেদের ডিজাইন করা গাউন আর আমরা আগেই জানিয়ে দিই যে আমরা কিন্তু প্রোডাক্ট কাস্টমাইজ করে থাকি যে কোনো ধরনের ডিজাইন আমরা মেক করে দিতে পারবো সেটা আচ্ছা মেক করে দিতে পারবো সেটা কিডস আর লেডিস ঠিক আছে যে কোনো ফেব্রিক্সগুলো আমরা প্রোভাইড করে থাকি যদি কেউ চায় যে তারাও ফেব্রিক্স দিবে নিজের চয়েসে সেটাও সে দিতে পারে ডিজাইনও যদি চায় যে নিজেরা দিবে সেটাও করতে পারে আমাদের এখান থেকে অলমোস্ট অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল সেখান থেকেও ডিজাইন চুজ করে তার কালারের কালার চয়েস হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করেন একটু কাছে নিয়ে আসছি তো হ্যাঁ একটু তো ওখানে যেটা বলতেছিলাম যে কালার ইচ্ছে মতো কালার যেটা ক্যারি করতে চায় সেটা সে মেক করতে পারে হ্যাঁ তো আচ্ছা ফার্স্টে যে গাউনটা আমি হাতে নিয়েছিলাম সেটি হচ্ছে লেডিস গাউন এটার সাইজ ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ বলতে আমাদের 42-44 ধরা হয় এটা হচ্ছে শামসির ভিতরে যে ফেব্রিক্সটা শামসিকের উপরে এটা হচ্ছে লাইট পিয়াজ কালার যেটাকে বলে একদম লাইট কালার সেটা তার উপরে হচ্ছে নেটের মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কিছু পার্লের কাজ করা এমব্রয়ডারি করা এখানে আমরা কোটি স্টাইল ডিজাইনটা রেখেছি ওয়েস্টে ওয়েস্ট বেল্টের সাথে গেদারের ইউজ আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে আর হাতাটা যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টারের মধ্যে বেল স্লিপ করা হয়েছে এই হাতা উপরের অংশটুকু আমরা সামসিল রেখেছি এবং নিচের অংশটুকু বেল স্লিপটা গেদার দিয়ে মেক করেছি তো এটার ভিতরকার লাইনিংটাও কিন্তু কটন এবং ব্যাকে ওপেনিংয়ে মানে ইজিলি পরার জন্য ব্যাকে আমরা ওপেনিং রেখেছি এটার সাইডেও ওপেনিং সাইড ওপেনিং আছে হ্যাঁ এটা সাইড ওপেনিংও আছে দুইটা স্কোপই আছে যে ইজিলি যেন এটা ক্যারি পরা যায় তো এটা হচ্ছে প্রিন্টেড গাউন টোটালটাই সামসিল্কের নিচেও কটনের লাইনিং ইউজ করা হয়েছে আর ব্যাক সাইডেও কিন্তু আমরা নেটের সেই ফেব্রিক্সটি ইউজ করেছি যেটিতে পার্ল এবং এমব্রয়ডারি গোল্ডেন কালার এমব্রয়ডারি কাজ করা আছে তো এটা যদি ভালো লাগে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আর এটা প্রাইসটাও বলে দেই সাথে এটা হচ্ছে 4,800 টাকা এটা প্রাইসটা 4,800 আমাদের
একটা প্লাস পয়েন্ট যে আমাদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমাদের নিজেদের, তো এগুলা কমন হওয়ার কোনো স্কোপ নাই। আর এগুলো হচ্ছে ফেব্রিক্স গুলো বা স্টিচিং কোয়ালিটি এগুলো সব আমরা খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করি, যেন প্রোডাক্ট গুলো দেখতেও ভালো লাগে প্লাস কাস্টমার যেন স্যাটিসফাইড থাকে যে না আমাদের স্টিচ কোয়ালিটি অনেকটা বেটার। কারণ তো নেক্সট টাইম এটা এটারও কালার কালার আছে কি, এটা অফ হোয়াইট কালার ছিল যে, জি আছে অফ হোয়াইটটা এটার কম্বিনেশনটা একটু কন্ট্রাস্ট রাখা হয়েছে, ব্ল্যাক উপরে নেট, ঠিক আছে, এখানে হচ্ছে গোল্ডেন কালারের সুতার কাজ, তার সাথে গোল্ডেন পার্ল, ভিতরে হচ্ছে অলিভ কালারের শামু সিল্ক ইউজ করা হয়েছে। এটাও কিন্তু প্লিটেড ড্রেস, এটাও গাউন, লেডিস গাউন, নিচে কিন্তু অনেক কাজ, অনেক হেয়ার দেওয়া, অনেক কাজ। আর হাতাটাতে ডাবল লেয়ার বেল স্লিপ করা হয়েছে, হাতাটা ডাবল লেয়ার বেল স্লিপ, এটা অফ শোল্ডার ড্রেস, কিন্তু আমরা এখানে নেটটাকে ডাবল লেয়ার করে দিয়েছি, ইচ্ছা করলে কেউ এটা এখানে ভিতরে ব্ল্যাক ইনার পরে অফ শোল্ডারটা অ্যাভয়েড করতে পারে। তো দেন এটা পিছনে হচ্ছে হলো একটা সুন্দর বো, আর ফিটিংস এর জন্য বেল্টও আছে, কেউ যদি চায় বেল্ট রিমুভ করে দিবে সেটাও করতে পারে বেল্ট ছাড়া। পিছনে অলিভ কালারটাও অলিভ কালারের মধ্যে বো দেওয়া, আর ভিতরে অলমোস্ট কটন ফেব্রিক্স কটন লাইনিংটা আমরা যেটা দিয়ে থাকি সেটাই দেওয়া। এটা সাইজও ফ্রি সাইজ, এটা প্রাইসটা কোথায় এটার প্রাইসটা হচ্ছে 8,900 টাকা। এটা কিন্তু ইন্ডিয়ান নেটের উপরে টোটালটাই অল ওভার কাজ করা, একটু ক্লোজ ভিউতে দেখাই, এই যে ড্রেসটা অনেক সুন্দর। আর ব্ল্যাক এর মধ্যে না যে কোনো রাতের পার্টিতে ব্ল্যাক কালার তো খুবই গর্জিয়াস লাগে, এবং এটার মধ্যে হালকা একটু গেট আপটা হালকা সাজের মধ্যে রাখলেই বেটার লাগবে। আর লংটাও অনেক এটা হচ্ছে লাইট লেমন কালারের উপরে ফুল সার্কুলার ড্রেস, শ্যাটিনের উপরে নেট ইউজ করা হয়েছে, নেটটা অল ওভার। আচ্ছা আচ্ছা, না না না, এটা তো একটু পরে যায় না। আচ্ছা, নেটের অংশটাতে ফ্লাওয়ার প্লেসমেন্ট করা হয়েছে, শ্যাটিনটাতে ফ্লাওয়ার প্লেসমেন্ট করেছে, এবং তার উপরে নেটটা দেওয়া, আর নেটটাতে টোটালতে পার্লের কাজ করা। ওয়েস্টে যেটা দেওয়া আছে একটি বেল্ট, এবং তার উপরে ফ্রিলের মতো করে আমরা কাউল শেপ করে নেটটাকে ফিক্স করে দিয়েছি দুই শোল্ডার থেকে। এটা অফ শোল্ডার ড্রেস, এবং বডিতে খুব সুন্দর একটা সিকোয়েন্সের সিকোয়েন্স দেওয়া হয়েছে। এটার হাতাটাও হচ্ছে বেল স্লিভের মধ্যে, কারণ এখন বেল স্লিভটা অনেক যাচ্ছে, এ কারণে বেল স্লিভের লুজটা একটু কম। এটার ব্যাক সাইডেও খুব সুন্দর একটা ডিজাইন আছে, বাটন ইউজ করা হয়েছে, এখানটাতে একটু জাস্ট ডিজাইন পারপাস আমরা একটু রাউন্ড শেপ রেখেছি। গলাটা হচ্ছে বোটনেক, এখানে পার্লের কাজ, এখানেও পার্লের ওয়ার্ক আছে, লুপের সাথে সাথে পার্ল দেওয়া আছে। তো এটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস, এবং গর্জিয়াস পার্টিতে ইজিলি এটা ক্যারি করা যায়, এবং খুব হালকা ওয়েটের মধ্যে। খুব হালকা ওয়েটের মধ্যে এটার প্রাইসটা হলো 9500 টাকা। এটা 9500 টাকা, এটার প্রাইসটা 9500 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হবে।
নেক্সট আরেকটা দেখাই, এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর আরেকটি গাউন, লেডিস গাউন, নিচে ইউজ করা হয়েছে ধুপিয়ান, ধুপিয়ান ব্ল্যাক কালার, এটা সিলভার কালার ছিল, এটা কি শেষ? এই ধুপিয়ানটা সিলভার ছিল। বডিতে হচ্ছে ওটা ওটা বের করে রাখেন, বডিতে হচ্ছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স দেওয়া, ওটার উপরে নেইট ইউজ করা, গলায় হচ্ছে একটা সুন্দর নেকলেস ইউজ করেছি আমি গাউনটার সাথে বডির সাথে মিল রেখে, এটা গোল গলা, পিছনেও একটু ডিজাইন পারপাস আমরা একটু লিভ লিভের মতো একটা নেক রেখেছি। আর এটার ভিতরে কিন্তু আমরা ইনার দিয়ে দিয়েছি, কেউ অফ শোল্ডার অ্যাভয়েড করতে চাইলে ব্ল্যাক কালারে ইনার পরে অফ শোল্ডারটা ইজিলি অ্যাভয়েড করতে পারে। এটার সাথে কি ইনারটা আছে? এটা বক্স স্লিভ ড্রেস, ফুল স্লিভ হাতা, হাতাতেও কিন্তু স্টোনের কাজ করা, ওয়েস্টার্ন স্টোনের কাজ করা, ধুপিয়ানের মধ্যে, সবই গর্জিয়াস গাউন ফর গর্জিয়াস লেডি। আচ্ছা তো এটা এটা যদি ভালো লাগে দেন এটাও স্ক্রিনশট নিতে পারেন। এটা আরেকটি কালার আমি দেখিয়ে দিই, এটাতে যেমন আমি ব্ল্যাক ধুপিয়ান ইউজ করেছি, এটা আরেকটিতে আছে হচ্ছে সিলভার কালারের ধুপিয়ান, এটা দুইটা কালার, জাস্ট খালি বডির ডিজাইনটা সেম, নিচের পোর্শনের কালারটা চেঞ্জ। এটা হচ্ছে সিলভার ধুপিয়ান, এটাও কিন্তু অনেক সুন্দর ব্লক্স বক্স ফিট করা। ধুপিয়ান ড্রেস অলমোস্ট খুব গর্জিয়াস লাগে পরলে, হ্যাঁ এটা পরলে আরেকটু ফুলে থাকবে, ভালো লাগবে। তো এটার সাইজগুলো অ্যাভেলেবল 7900 দেখাই, বডিটাতে একদম গর্জিয়াস একটা ফেব্রিক্স ইউজ করা হয়েছে, এটারও সেম টাইপের ফেব্রিক্স ইউজ করা হয়েছে। যদি কেউ চায় এটার সাথে যে অলমোস্ট এই সিলভার কালার যেটা, এটার মধ্যে কিন্তু একটা ইনার ইউজ করা হয়েছে ভিতরে, ইনারটা পরলে অফ শোল্ডারটা অ্যাভয়েড করা যাবে, আর কেউ যদি চায় যে অফ শোল্ডার রাখবে দেন সেটা রাখতে পারে। আচ্ছা এটা শেষ না, এটাও আমার শোরুমের অনেক মানে এটাও যে কালকে বললাম না হটকেক এর মতো যায়, এটাও অনেক হটকেক এর মতো যাওয়ার মতো একটা প্রোডাক্ট ছিল। এটা আমাদের এটা এখন আমরা যদিও স্যাম্পল হিসেবে রেখেছি, কেউ যদি চায় অর্ডার দিতে এই ডিজাইনটা আমরা অর্ডার করে দিব। এটা হলো শিমার ফেব্রিক্স, মেরুন কালারের শিমারের উপরে একটা অক্সি কালারের নেকলেস ইউজ করা হয়েছে, এবং বডিতে যারা ওড়না বা স্কার্ফ ক্যারি করতে চান না সে কারণে আমরা এখানে বডিতে প্লিট কুচিটা রেখেছি, প্লিটেড কুচিগুলো, হ্যাঁ। তারপরে দুই পাশে দেওয়া হয়েছে প্রিন্টেক করা ওয়েস্টের ওয়েস্ট বেল্টের অ্যাভয়েড করে ওয়েস্ট লাইনে একটি ডিজাইন। এটা হচ্ছে শর্ট হাতা, তো কেউ যদি চায় ফুল স্লিভও দিতে পারে, কালার কম্বিনেশনও কেউ যদি চায় চেঞ্জ করতে পারে যে কোনো কালার, কারণ শিমার ফেব্রিক্স এখন নানান ধরনের কালারই পাওয়া যায়, ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু। এটা ফুল সার্কুলারের উপরে, এটা সিম্পলের মধ্যে গাউনটা, নর্মাল যে কোনো অকেশনে কেউ পড়তে পারবে। এটার প্রাইসটা হলো এটা প্রাইসটা কত? এটা যে 5500 টাকা, এটার প্রাইস 5500 টাকা পড়বে। এটা আরেকটি কালার, এটা হোয়াইট তো আছে, হোয়াইটটা আচ্ছা হ্যাঁ, এটা হোয়াইট কম্বিনেশনে এখানে নেকলেসের বদলে আমরা একটি ফেব্রিক্স ইউজ করে ওটা আমাদের পার্ল ইউজ করেছি, বাট বডির ডিজাইনটা একই। বডিতে অনেকগুলো প্লিট দেওয়া, একই ডিজাইন ফুল সার্কুলারের উপরে, এটা এটাও গাউন, কেউ হোয়াইটের মধ্যে সিম্পলভাবে কেউ যদি আউটলুক করতে চায় ভালো লাগবে। ব্লুটা দেখো,
একটু আগে বললাম যে ফুল স্লিভের মধ্যে কেউ যদি চায় ফুল স্লিভও মেক করে দেওয়া যাবে। ওকে ওকে দাদা ভিতরেও দাঁড়ায় আছে কেন, নাম কি ছেলেটা? হ্যাঁ আমি জানি, ওকে আমি আসতে বলছি। আচ্ছা এটা ব্লুর মধ্যে, ব্লুটা অনেক সুন্দর, ব্লুর মধ্যে ব্ল্যাক সরি অক্সি কালারের নেকলেস ইউজ করা আছে। এটা ফুল স্লিভ, আমি একটু আগে বললাম যে হাফ স্লিভ করা আছে, ফুল স্লিভ চাইলে ফুল স্লিভ আমরা তৈরি করে দিব আর যে কোনো কালার মেক করে দিব কেউ যদি অর্ডার করতে চায়। এটাও ফুল সার্কুলারের উপরে, প্রত্যেকটা ড্রেসের ভিতরে কটন ইউজ করা আছে। এটার প্রাইস বললাম না কত, 3,900 সামনে বৈশাখ। হ্যাঁ অনেকে ওয়েস্টার্ন ড্রেস এর প্রতি একটু উইকনেস থাকে, শাড়ি পরবে না টপস পরবে না, অনেকে চায় যে একটু ওয়েস্টার্ন কিছু পরি। তো ওয়েস্টার্নের মধ্যে কিন্তু রেড হোয়াইট ইউজ করলে বৈশাখ ফিলিংসটা চলে আসে। তো সেই চিন্তা মাথায় সেটা মাথায় রেখে আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করেছি, যেটা পুরোটাই বডিতে ভেলভেটের উপরে, ভিতরে একটা সিলভার কালারের সিকোয়েন্স দেওয়া, ভেলভেটটা কাটওয়ার্ক কাজ করা, এবং ইয়োকটাতে হচ্ছে স্টোনের ইয়োক, এটা টোটালটাই প্রিন্সেস লাইন কাটা। এইখানটা তো সিলভার কালার স্টোন ইউজ করা হয়েছে, আর নিচের পোর্শনটা শ্যাটিন, খুব সফট একটা শ্যাটিন, তার উপরে নেট ইউজ করা হয়েছে। এটাও ফুল স্লিভ, কেউ হাফ স্লিভ চাইলে বা স্লিভলেসও যদি চায় সেটাও করে দেবো, সমস্যা নাই। এটা ঘেরটা কিন্তু অনেক সুন্দর, ঘেরটাই ঘেরটাই বেশি সুন্দর। তো এটা এটা মনে হয় ব্ল্যাক কালারটা ছিল, এটা কি শেষ বডি ব্ল্যাক ছিল? এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে মেবি আছে, সেটা থাকলে দেখাচ্ছি। আচ্ছা নেক্সট আমি আরেকটা ড্রেস দেখাই, খুব সুন্দর। এটার মধ্যে পার্লের ওয়ার্ক করা আছে, টোটাল ফ্রন্টে বড় বড় পার্ল গুলো ইউজ করা, বোট নেক ডিজাইন শেপ। এটা এটা হাতে তার শর্ট, আর সফট একদম জর্জেট, এটা ডাবল লেয়ার জর্জেট, সফট জর্জেট। হ্যাঁ এই ড্রেসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, এটা ফলটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সফট। তো এটা কিন্তু ইজিলি ক্যারি করা যায় নর্মাল কোনো প্রোগ্রামে, এবং সামারের জন্য তো হোয়াইট কালারের বিকল্প কিছু নাই, লাইট কালার, আই মিন লাইট কালার, যে কোনো লাইট কালার সামারের জন্য খুবই সুইটেবল। এই ড্রেসটাও অন্যান্য কালার চাইলে আমরা মেক করে দেবো। তো এটার প্রাইস হচ্ছে 300 200 টাকা। ব্ল্যাকটা শেষ হয়ে গেছে। আচ্ছা এটাও হোয়াইটের মধ্যে, এটার মধ্যেও বডিতে সিলভার একটা ফেব্রিক ইউজ করা হয়েছে। এটা অফ শোল্ডার ডিজাইন করা হয়েছে, বাট শোল্ডারটাতে আমরা গেদার দিয়ে শিমার ফেব্রিক্স দিয়ে এটাকে শিমার ফেব্রিক্স ইউজ করেছি অফ শোল্ডারের উপরের পোর্শনটাতে। গলাটা হচ্ছে ব্যান্ড কলার, এখানে একটা ব্রুজ ইচ্ছা করলে এখানে রাখতেও পারে, অ্যাভয়েডও করতে পারে, এটা ইচ্ছা। আর হাতাটা ফুল স্লিভ, এটা ফুল সার্কুলার এর উপরে। এটা প্রাইস 3,900। এটা
আছে 3900 টাকা। এটা কিন্তু আমার পেজে পিকচার দেওয়া আছে, এটাও ফুল সার্কুলার উপর হাতায়, হাতাটা সুন্দর, হাতাতে গোল্ডেন কালারের পার্ল ওয়ার্ক আছে। বডিটা আগে দেখাই, বডিটাতে ওয়েস্টে হচ্ছে সিকোয়েন্স গোল্ডেন কালার, লাইট গোল্ডেন ম্যাট গোল্ডেন কালারের ফেব্রিক্স ইউজ করা হয়েছে, আর হচ্ছে টোটাল বডিটাতে গোল্ডেন পার্ল দেওয়া আছে, এবং অফ শোল্ডারের প্লেসটাতে আমরা গেদার ইউজ করেছি। এটা ব্যাকে জিপার, এটা হচ্ছে ফুল সার্কুলার ড্রেস, সবগুলো ফুল সার্কুলার। আসলে গাউনের মধ্যে একটু ফুল সার্কুলার ড্রেসগুলো ভালো লাগে দেখতে। এটার প্রাইসটা হচ্ছে 4500 টাকা। আচ্ছা কাজ করো, আমি তো ভিডিওস কল কাউন্ট গ্লাসকে শেষ করে পরে শাড়ি দেখো, তাই না? ওইটা কালকে আমি যে ঠিক 11টার দিকে, আচ্ছা আরেকটা গাউন দেখাচ্ছি ব্লু কালারের উপরে। এটা হচ্ছে এসি নেট বলে এটাকে, এসি নেট বলে এটাকে, এক সাইডে গেদার ইউজ করা, এখানে ইয়োক দেওয়া, খুব সুন্দর ব্লু কালারের। এটা স্লিভ চাইলে স্লিভ অ্যাটাচ করে দেওয়া যাবে। এটাও এটা টায়ার ড্রেস, এটা ফুল সার্কুলার না, এটা টায়ার, এটা রাতের পার্টিতে পরে খুব ভালো লাগবে। এটার প্রাইসটা হচ্ছে 4200 টাকা, এটা 4200 টাকা। ওকে, তো আজকে আমরা মোটামুটি কিছু হালকা পাতলা গাউন দেখিয়েছি, ইনশাল্লাহ কালকে বা নেক্সট একদিন আমাদের পেজে আপডেট থাকবে আমরা কখন লাইভে আসবো, শাড়ি বা আদার্স কোনো আইটেম নিয়ে আবার লাইভে আসবো। আর লাইভটা শেয়ার করবেন, শেয়ার করলে তাহলে আমাদের ভিউয়ার্সও বাড়বে, এবং আমাদের প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টগুলোতে প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন, এবং আমাদের ব্রাঞ্চে এসে অবশ্যই আমাদের ব্রাঞ্চে আসেন, ব্রাঞ্চে এসে আমাদের প্রোডাক্টগুলোকে দেখেন, দেখলে আরও ভালো লাগবে। লাইভে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না, কিছু কিছু প্রোডাক্ট আমরা দেখাই, তো সামনে সামনে আসলে দেখা যাবে যে আপনাদের এই প্রোডাক্টের সাথে আরও ভ্যারাইটিস অনেক প্রোডাক্ট আছে সেগুলো ভালো লাগতে পারে। তো আর অনলাইনে সেলের পাশাপাশি আমাদের আউটলেটগুলোতে সেল করার কারণ হচ্ছে যে আউটলেটগুলোতে মানে এসে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা আসলে কী, এটার কোয়ালিটিটা কীরকম মেনটেন করা হয়। তো যাই হোক, আজকে আমি বিদায় নিচ্ছি, আবার কালকে বা পরে দেখা হবে, সেটা আপডেট করে দেব পেজে। ওকে, আসসালামু আলাইকুম।